বলদ খাসি এবং মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানীয় দর্শক শ্রোতা আমরা আজকে কথা বলতে চাই বলদ খাসি এবং মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা এক কথা যদি আমরা বলতে চাই তাহলে বলবো কোনো অসুবিধা নেই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি على ما رزقهم من بهيمة الأنعام سورة الحج آيات نمبر 34 الله تعالى এখানে বাহিমাতুল আনআম বলেছেন অর্থাৎ গৃহপালিত পশু তা দিয়ে কুরবানি করা যাবে সাধারণত মানুষ বাহিমাতুল আনআম বলতে যা বোঝায় সেটা হচ্ছে গনাম বাকার ইবিল তথা উট গরু এবং বকরি আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন ইবনু আব্বাস ও হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিম উল্লেখিত বক্তব্য প্রদান করেন তারা বলেন যে গনাম বাকার ইবিল এগুলো হচ্ছে বাহিমাতুল আনআম উট সুস্পষ্ট জানাশোনা একটি প্রাণী এর সমকক্ষ প্রজাতির আর কোনো প্রাণী নেই এটা হলো ইবিল কিন্তু গনামের তথা বকরির সমকক্ষ প্রাণী আছে যেমন আমরা গনামের সমকক্ষ প্রাণী হিসাবে বেড়া এবং ছাগল দুটিকে দেখতে পাই বকরি বেড়া ছাগল এই সবগুলোকেই গনাম বলা হয় আমরা দুম্বাকেও গনম মনে করে থাকি এটাও গনমের একটি প্রজাতি সুতরাং সেখানে গনম বলতে বেড়াকেও বোঝাবে দুম্বাকেও বোঝাবে ছাগলকেও বোঝাবে এই সবগুলো গৃহপালিত প্রাণী অনুরূপভাবে মহিষ দিয়ে কুরবান করা যাবে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন আল জাওয়ামিস বিমানজিলাতিল বাকার যে মহিষ হচ্ছে গরু প্রজাতির অন্তর্ভুক্ত যেহেতু মহিষ গরু প্রজাতির অন্তর্ভুক্ত তো গরু দ্বারা যেখানে কুরবানি করা জায়েজ সেখানে মহিষ দ্বারাও কুরবানি করা যাবে কোনো অসুবিধা নেই ঠিক বলদ দিয়ে এবং খাসি দিয়ে কুরবানি করা যাবে কোনো অসুবিধা নেই আর আমরা জানি কোনো গরু এবং কোনো ছাগলের যদি বিচি ফেলে দেয়া হয় তখন গরুকে বলদ বলে আর ছাগলটাকে খাসি বলে কেউ কেউ বলেন যে তাদের বিচি ফেলে দেওয়ার কারণে খুদ তৈরি হয়েছে সুতরাং নিখুঁত প্রাণী দিয়ে জবেহ করতে হয় কুরবান দিতে হয় তাই খাসি দিয়ে কুরবান করা যাবে না বলদ দিয়েও যাবে না যেহেতু খুদ তৈরি হয়েছে তাদের বক্তব্যের কোনো ভিত্তি নেই বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি দুম্বা দিয়ে কুরবানি করেছেন মর্মে হাদিস পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইউদাহিয়া ইশতারাকা বাশাইন আযীমাইন সামিনাইন আকরানাইন আমলাহাইন মুজিআইন মুজুআইন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইরাদা করলেন তিনি কুরবানি দেবেন তখন তিনি কিনলেন দুটি তাজা কাবাশ দুম্বা যেগুলো একবারে মাংসওয়ালা এবং এগুলো চর্বিওয়ালা শিংওয়ালা একবারে তরতাজা এবং দুটাই ছিল বিচিবিহীন খাসি ইবনু মাজা হাদিস নাম্বার 3122 তাহলে বোঝা যায় যে বিচিবিহীন খাসি এবং বিচিবিহীন গরু তথা বলদ দিয়ে কুরবানি দিতেও কোনো অসুবিধা নেই জাযাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ